আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আর একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম, আর আজ আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় ডোনাটের রেসিপি। খুব সহজে ডোনাটের এই রেসিপিটি করতে চাইলে আপনাকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে একটি মেজারমেন্ট কাপে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনিটা দিয়েছি, আপনারা সাদা লাল যা খুশি দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিব 1টা ডিম। এখন 1টা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এখন 1টা বোলে আমি দিয়ে দেব 2.5 কাপের মতো ময়দা, সাথে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লবণ। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। এখন দুধ আর ইস্টের মিশ্রণ আমি এখানে দিয়ে দিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার ইস্ট অ্যাক্টিভ ছিল, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফুলে উঠেছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি এই ডোনাটের ডোটাকে রেডি করে নেব। আর আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে সফট একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি, আপনারা চাইলে সফট বাটারটাও দিতে পারেন। আমি একটু লিকুইড করে নিয়েছি। আর এখন আমি এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে বা একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। আর 30 মিনিট পরে দেখা যাবে যে এটা ফুলি ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে প্রেস করে করে এর মধ্যকার যে বাতাসটা সেটা বের করে দিব। ইস্ট যদি ভালো হয় তাহলে খুব অল্প সময়ে কিন্তু ডোটা ফুলে ওঠে। তো আরেকটু সময় আমি এটাকে মুথে নিব। ডোটা যদি খুব বেশি সফট মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটু ময়দা অ্যাড করা যেতে পারে, আর তাছাড়া ডোনাটের ডো একটু সফটই হয়। এখন এর থেকে আমি কিছু অংশ নিয়ে একটি লম্বা রোলের মতো করে নিচ্ছি এবং এগুলোকে পিস পিস করে কেটে নিব। এখন হাত দিয়ে চেপে চেপে এরকম একটি ছোট্ট বল করে নিতে হবে, আর এটাকে হাত দিয়ে চেপে একটা ডোনাট আকৃতির শেপ দিয়ে দিতে হবে। ডোনাটের শেপ দেওয়ার জন্য তেমন কোনো জিনিসপত্র আমার কাছে নেই, তো আমি কেক বানানোর যে নজল ছিল ওটা দিয়ে এর মাঝখানটা কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা বোতলের মুখ দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে, এমনকি কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যাবে। তো আমি এগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম যাতে করে আরও একটু ফুলে ওঠে। তারপর হচ্ছে আমি এগুলোকে হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু আপনার ডোনাট পুড়ে যাবে এবং সুন্দর মতো ফুলে উঠবে না। সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসলে পরে এগুলোকে উল্টে দিতে হবে, দেন আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে পরে এগুলোকে তুলে নিতে হবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার ডোনাটগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর ফুলেছে। তো একইভাবে আমি সবগুলো ডোনাট এভাবে ভেজে নিব।
এখন আপনাদেরকে দেখাবো যে একটা বিগ সাইজের ডোনাট আমি বানিয়েছি, আর এটা কিন্তু আমি আটা দিয়ে করেছি, মানে যে অল্প একটু ইস্ট আর দুধের মিশ্রণ বেঁচে গিয়েছিল তো সেখানে আমি অল্প একটু আটা দিয়ে এই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। এখন এটাকে ডোনাট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার মানে একটা বিষয় আমি আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি যে আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে কিন্তু এই ডোনাট করতে পারবেন। তো বিগ সাইজের যে ডোনাটটা সেটাকে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ডোনাটগুলোকে চকলেটে ডিপ করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার বা আইসিং সুগার। মূলত আমরা যে চিনিটা খাই সেটাকে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আইসিং সুগার বা পাউডার সুগার হয়ে যায়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে দেখতে পাবেন যে চকলেটের এই মিশ্রণটা একদম স্মুথ হয়ে গিয়েছে এবং এর ঘনত্ব ঠিক এই পর্যায়ে থাকবে, খুব বেশি পাতলা থাকবে না, আবার একেবারে ঘনও হবে না। আমি একটা আঙুল দিয়ে এর অবস্থানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে একটি একটি করে আমি সবগুলো ডোনাটকে ডুবিয়ে নেব। বাসায় করা খাবার হয়তো দেখতে রেস্টুরেন্টের মতো অতটা সুন্দর হয় না, কিন্তু এর স্বাস্থ্যগুণ কিন্তু রেস্টুরেন্টের চাইতে অনেক গুণ বেশি, আর এটা খেতেও মাশাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। একে একে আমি সবগুলো ডোনাট চকলেটের মধ্যে ডিপ করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি এটা ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আরও একটা উপায় আছে, আপনারা এটার ওপর এই পাউডার সুগার একটু দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু খেতে ভালো লাগবে বেশ এবং দেখতেও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে। তো আমার ডোনাট রেসিপি হয়ে গিয়েছে। আমি এর উপরে একটু কেক ডেকোরেট করে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি সহজ করে আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।